মার্কিন অস্ত্র দিয়ে গাজায় স্কুলে হামলা, বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া চীনের উদ্বেগ। ভারতে সরকার গঠনের আগে ছোট দলগুলোর ব্যাপক দর কষাকষি, শরিকরাই যেন বিরোধী দল। সন্ত্রাসবাদ মোকাবেলায় চীন পাকিস্তান একই মঞ্চে, ভারতের জন্য কতটা উদ্বেগের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরসংবাদ। দিন শুরুর আগে ভোরে সেন্ট্রাল গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রাণ গেল মেয়র সহ 15 ফিলিস্তিনির। এদিকে গাজার স্কুলে বিমান হামলা নিয়ে ইসরায়েলকে পুরোপুরি স্বচ্ছ থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিনীদের দেয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ওই হামলায় প্রাণ যায় 40 নিরীহ ফিলিস্তিনির। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীন উদ্বেগ জানিয়েছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গাজা জুড়ে এখন শুধু লাশের গন্ধ। ফিলিস্তিনিদের জীবনে বেঁচে থাকাই যেখানে শেষ ইচ্ছে, সেখানে ভালো থাকার স্বপ্ন এক বিলাসী তার নাম। ভোরের আলো না ফুটতেই ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একের পর এক হামলা শুরু করে। শুক্রবার ভূখণ্ডটির কেন্দ্রে হত্যা করা হয় 15 ফিলিস্তিনিকে। হত্যা করা হয়েছে নুসেইরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আল মাঘারিকেও। পৌরসভা দপ্তরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রাণ হারান। দখলদারদের অভিযান অব্যাহত আছে রাফাতেও। জীবন বাঁচাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে এ পর্যন্ত 40 জন নিহত হয়েছে। ওই হামলায় ইসরায়েলকে সঠিক তথ্য উপস্থাপন করতে বলেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, স্কুলটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের গোপন আস্তানার লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এরই মধ্যে গাজায় 8 মাস ধরে চলা ইসরায়েলের হত্যাযজ্ঞে 36,731 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া ও চীন। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তাব দেন। তিনি একে ইসরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করেন। তবে ইসরায়েল এই উদ্যোগ আসলে মেনে নিয়েছে কিনা, এই নিয়ে প্রশ্ন নিরাপত্তা পরিষদ সদস্যদের। রাশিয়া চায় সমঝোতার ভিত্তিতে অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর। প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই শুরু হোক দ্বিতীয় ধাপের আলোচনা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকার গঠনে মিত্রদের সঙ্গে চলছে বিজেপির আলোচনা। শপথ নেয়ার আগে স্পিকার এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ নিয়ে চলছে দর কষাকষি। প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে এনডিএ জোটের শরিকরা, কিন্তু পায়ের নিচে মাটি শক্ত করার জন্য দরকারি এসব মন্ত্রণালয় ছাড়তে নারাজ বিজেপি। পদ নিয়ে এমন দর কষাকষি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় মেয়াদে বিরোধী দলের চাইতে মিত্ররাই হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর গলার কাটা। আসন্ন শপথ সামনে রেখে বিজেপি এবং এনডিএ জোটের হালচাল নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপি সরকার গঠন করছে শরিকদের ভরসায়। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কিংবা মন্ত্রিসভা গঠন, কোনো কিছু হওয়ার আগেই বইতে শুরু করেছে জোট রাজনীতির ঝড়ো হাওয়া। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বিজেপি ও মিত্রদের মধ্যে শুরু হয়েছে দর কষাকষি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই প্রধান শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। অন্ধ্রপ্রদেশ রাজ্যের 23 আসনের মধ্যে 16টি দেশম পার্টির দখলে। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পেয়েছে 12টি আসন। প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে জোট মিত্ররা। তবে দলগুলোকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে রাজি না বিজেপি। আগের দুই সরকারের আমলে এনডিএ জোটের মিত্রদের কপালে জোটেনি মূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদীর তৃতীয় মেয়াদে বেড়েছে শরিকদের গুরুত্ব। সম্মিলিতভাবে 40টি আসনে জয়ী হয়েছে নাইডুর তেলুগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, একনাথ শিন্ডের শিবসেনা ও রামবিলাসের লোক জনশক্তি পার্টি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, নিজেদের সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় সরকারে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। প্রতি 4 এমপির জন্য একজন মন্ত্রী চেয়েছে এনডিএ জোটের মিত্ররা। টিডিপি 4টি ও জেডিইউ চেয়েছে 3টি মন্ত্রণালয়। এছাড়া একনাথ শিন্ডের শিবসেনা 7টি আসন এবং চিরাগ পাসওয়ানের এলজিপি 5টি আসন নিয়ে 2টি করে মন্ত্রণালয় চেয়েছে। দরকষাকষির অন্যতম গুরুত্বপূর্ণ পদ লোকসভা স্পিকার আকর্ষণীয় পদটি চাইছেন তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলোকে কঠোর হাতে দমন করেছে বিজেপি, নির্বিচারে ব্যবহার করেছে ক্ষমতা ও অর্থ। যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। এত কিছুর পরেও হয়নি শেষ রক্ষা, বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে ব্যর্থ হয়েছেন মোদি। বুধবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এর ফলে তার জন্য সহজেই খুলে গেল তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পথ। জওহরলাল নেহরুর পরে মোদিই হবেন দ্বিতীয় ভারতীয় নেতা যিনি তৃতীয় মেয়াদে দখল করবেন প্রধানমন্ত্রীর মসনদ। ক্ষমতায় বসার আগেই বিজেপির সঙ্গে জোটমিত্রদের দরকষাকষি ইঙ্গিত দিচ্ছে নতুন মেয়াদে কঠিন হবে মোদির রাজত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠলেন লোকসভার প্রার্থী, বিপুল ভোটে জয়লাভ করলেন তিনি। স্বামী সন্তান সামলে লোকসভার মতো নির্বাচনে তার এই বিজয় যেন এক রূপকথা। রাজস্থানের ভরতপুরের 25 বছর বয়সী সঞ্জনা যাটবের বিজয় গাথার বিস্তারিত থাকছে মীর ফজলে রাব্বি রিপোর্টে। দেখে হয়তো ভাবছেন নির্বাচনে পছন্দের প্রার্থীর জয়ে উল্লাস করছেন কিছু সমর্থক, কিন্তু না, আপনি ভুল ভাবছেন। যাকে গানের তালে তালে নাচতে দেখছেন তিনিই প্রার্থী। রাজস্থানের ভরতপুর আসনটি কংগ্রেসের ঝুলিতে এনে দিয়েছেন মাত্র 25 বছর বয়সী নারী সঞ্জনা যাটব। এবার ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়া সবচেয়ে কম বয়সীদের মধ্যে অন্যতম এই সঞ্জনা যাটব। তিনি উঠে এসেছেন হিন্দু ধর্মের অবহেলিত শ্রেণী হিসেবে বিবেচিত দলিত শ্রেণী থেকে। সঞ্জনা কোনো রাজনৈতিক কিংবা ধনাঢ্য পরিবারের সদস্য নন, তার স্বামী একজন সাধারণ পুলিশ কনস্টেবল, রয়েছে 2 সন্তানও, একদিকে সংসার অন্যদিকে রাজনীতি। দুটি বিষয়কে সঞ্জনা কিভাবে সামলিয়েছেন তা এখন অনেকের কাছেই বিস্ময়। এত অল্প বয়সে সঞ্জনার এমন সাফল্যকে তাই অনেকেই তুলনা করছেন রূপকথার সঙ্গে। কংগ্রেসের রাজনীতিতে সঞ্জনার উত্থান মূলত প্রিয়াঙ্কা গান্ধীর লারকেহু লার শক্তিহু প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে। এই প্রচারণার একজন সক্রিয় কর্মী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর সুনজরে ছিলেন তিনি। পাশাপাশি দলিত পরিবারের হলেও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল তার। 2019 সালে মহারাজা ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি LLB সম্পন্ন করেছিলেন, ফলে খুব সহজেই স্থানীয় রাজনীতিতে কংগ্রেসের তরুণ মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন তিনি। লোকসভার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে দলিত শ্রেণীর একজন নারীকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে উদার রাজনীতির প্রকাশ ঘটিয়েছে কংগ্রেস। দলিত গোষ্ঠীকে সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতি হিসেবে বিবেচনা করা হয়। ভারতের 2011 সালের জনগণনা অনুসারে দলিতদের সংখ্যা 20 কোটি, যা ভারতের মোট জনসংখ্যার 16%। দলিত শব্দটির ব্যবহার নিয়েও রয়েছে অনেক বিতর্ক। ভারতের নিপীড়িত লোকদের বোঝাতে দলিত শব্দটি ব্যবহার করাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে দেশটির সরকার। এছাড়া কেরালা রাজ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই শব্দের ব্যবহারকে। 2023 সালে রাজস্থানের রাজ্যসভা নির্বাচনে প্রথমবারের মতো সঞ্জনার ওপর আস্থা রাখে কংগ্রেস পার্টি, কিন্তু সেবার মাত্র 409 ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তবে তার প্রতি স্থানীয় মানুষের সহানুভূতি থাকায় লোকসভা নির্বাচনেও ভরতপুর আসন থেকে সঞ্জনাকে আবার প্রার্থী করে কংগ্রেস। নির্বাচনে বিজেপির প্রার্থী ও সাবেক লোকসভা সদস্য রামস্বরূপ কলিকে 51,983 ভোটের ব্যবধানে পরাজিত করেন সঞ্জনা। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজস্থানের 25টি আসনের একটিতেও জিততে পারেনি কংগ্রেস। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, এবার রাজস্থানে 8টি আসন পেয়েছে কংগ্রেস, আর এর মধ্যে সঞ্জনা যাটবের বিষয়টি দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
সন্ত্রাসবাদ মোকাবেলা এবং দমনে কৌশল তৈরিতে সমন্বিত প্রচেষ্টার দিকে আগ্রহ চীন পাকিস্তানের। এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পাকিস্তানের সিনেট ডিফেন্স কমিটির চেয়ারম্যান। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে শক্তিশালী করতে চীনা সমর্থন কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে আলোচনা করেছেন এই সিনেটর। আরো জানাচ্ছেন ইফফাত জাহান। সন্ত্রাসবাদ দমন ও মোকাবেলায় কৌশল তৈরিতে সমন্বিত প্রচেষ্টার দিকে আগ্রহ দেখাচ্ছে চীন এবং পাকিস্তান। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CTGN-এ দেওয়া এক ইন্টারভিউতে এসব কথা জানান পাকিস্তানের সিনেট ডিফেন্স কমিটির চেয়ারম্যান। ইন্টারভিউতে সিনেটর মুশাহিদ হোসেন সাইদ বলেন, আন্তর্জাতিক রাজনীতিতেই সন্ত্রাসবাদের ইস্যু রয়েছে, এই কারণে সন্ত্রাসবাদ মোকাবেলায় উভয় দেশের সহযোগিতামূলক প্রতিক্রিয়া প্রয়োজন। দুর্ভাগ্যবশত চীনকে ধারণ করার বিষয়ে এবং চীনের শান্তিপূর্ণ উত্থান নিয়ে কিছু মানুষ বেশ উদ্বিগ্ন, তবে চীন কারো জন্য হুমকি নয়। পাকিস্তান চীন সম্পর্ক কিছু আন্তর্জাতিক মহলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশ্বের এই অত্যন্ত কৌশলগত অংশে আমরা দুই প্রতিবেশী দেশ ভূ রাজনীতির শিকার, তাই সন্ত্রাসবাদের মোকাবেলায় আমাদের সমন্বিত সহযোগিতামূলক কৌশল থাকা প্রয়োজন। এই সিনেটর পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে শক্তিশালী করতে চীনা সমর্থনের তাৎপর্য তুলে ধরেন এবং চীন পাকিস্তান সম্পর্কের শান্তিপূর্ণ অগ্রগতিতে সন্ত্রাসবাদের উল্লেখযোগ্য প্রভাবের বিষয় নিয়েও আলোচনা করেন। চীনের সমর্থনে পাকিস্তানের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা উচিত। পাকিস্তানে একাধিক চীনা প্রকল্প রয়েছে, রয়েছে হাজার হাজার চীনা কর্মী, বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ। চীন পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এ সন্ত্রাসবাদ, তাই উভয় দেশের এখন বাহিরেও একত্রে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা জানি এই সমস্যার উৎস কী এবং সন্ত্রাসবাদের পুনরুত্থানের পেছনে কারা রয়েছে। ঐতিহ্যবাহী চাইনিজ ড্রাগন বোট ফেস্টিভ্যালের গালার থিম বৃহস্পতিবার প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ। আগামী 10 জুন দেশটিতে রো হাজ ফর হোমল্যান্ড থিমে হতে যাচ্ছে এই ফেস্টিভ্যাল। এবারে ড্রাগন বোট ফেস্টিভ্যালটি দেশটির সকল টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার হবে। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ঐতিহ্যবাহী চাইনিজ ড্রাগন বোট ফেস্টিভ্যালের কালার থিম বৃহস্পতিবার প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ। আগামী 10 জুন দেশটিতে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ড্রাগন বোট ফেস্টিভ্যালের থিম হচ্ছে রো হার্ট ফর হোমল্যান্ড। 10 জুন অনুষ্ঠানটি দেশটির সমস্ত টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। দেশপ্রেম এবং শাস্ত্রীয় স্তবকে অবদানের জন্য বিখ্যাত কবি কু ইউয়ানের স্মরণে চাইনিজ লুনার ক্যালেন্ডারের 5ম মাসের 5ম দিন দ্য ড্রাগন বোট ফেস্টিভ্যালটি পালন করা হয়। ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে কবির জন্মস্থান চাইনিজ শহর ইচাংয়ে। চাইনিজ সংস্কৃতি এবং এর সৌন্দর্যকে গ্লোরিফাই করে অনুষ্ঠানে শৈল্পিক গান, নাচ, কবিতা পাঠ, ফোক গান, চিত্রকর্ম প্রদর্শন এবং অন্যান্য পারফরমেন্সের আয়োজন করা হচ্ছে। আগামী 10 অক্টোবর অনুষ্ঠিত হবে ড্রাগন বোট ওয়ার্ল্ড কাপ। পুরো চীন জুড়ে দেশটির ওয়াটার স্পোর্টস কালচারকে প্রদর্শন করতে এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে হাজারো মানুষ। ড্রাগন বোট ফেস্টিভ্যাল দেখতে লাখ লাখ যাত্রী ইতোমধ্যে দেশটিতে প্রবেশ করেছে। এই ফেস্টিভ্যাল উপলক্ষে আগামী 8-10 জুন দেশটিতে চাইনিজ হলিডে পালন করা হবে। ইফফাত জাহান, বাংলাভিশন। যে রাধে সে চুলও বাঁধে, ঠিক এমনই একজন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বা হাতে পেসার সৌরভ নেত্রাওয়ালকার। পাকিস্তানের বিপক্ষে জয়ে তিনিই ছিলেন বোলারদের মধ্যে সবচেয়ে সফল। কে এই নেত্রাওয়ালকার? আলিপ চৌধুরীর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। স্ক্রিনের এই ব্যক্তিটিকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, ইনিই তো গতকাল পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক সৌরভ নেত্রাওয়ালকার। হয়তো বাবর আজমের দলকে হারিয়ে ঠিক এমনভাবেই গান গেয়ে উদযাপন করছেন এই বাহাতি পেসার। কারণ টি-20 বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষকে হারানো তো আর চারটিখানি কথা না। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও গিটারের মতো বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজ জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। এরপরই আসেন লাইমলাইটে, আর এবার তো বিশ্বকাপ টি-20 হট ফেভারিট পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। আর এই ম্যাচে 2 উইকেট নেয়ার পাশাপাশি সুপার ওভারেও দলকে জেতালেন ম্যাচ। তাই তো বর্তমানে সবখানে এই বাহাতি পেসারকে নিয়ে আলোচনাটা একটু বেশি হচ্ছে। আসলে কে নেত্রাওয়ালকার?
2010 সালের অনুর্ধ্বনি বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন মুম্বাইয়ের সৌরভ নেত্রভালকার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার আগে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছিলেন। জুনিয়র স্তরে তিনি খেলেছিলেন কোহলির সঙ্গেও। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ দলে খেলার সময় দক্ষিণ আফ্রিকায় হওয়া ত্রিদেশীয় সিরিজে সর্বাধিক উইকেট শিকারী বোলার হয়েছিলেন। এছাড়াও ভারতের হয়ে একটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছিলেন। 2008-09 সালের কুচবিহার ট্রফিতে ৬ ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। জানা যায় কম্পিউটার সায়েন্স আর উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সৌরভ নেত্রভালকার। এরপর সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ক্রিকেটের নেশা তো আর ছেড়ে দেয়া যায় না। তাই তো ক্রিকেটের টানে তিনি ছেড়ে দেন ইঞ্জিনিয়ারিং, আর ক্রিকেট বিধাতাও তার এই ত্যাগ তিতিক্ষার ফল তাকে দিচ্ছেন দুহাত ভরেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।